যদি সুন্নিরা দলিল দিয়া মিলাদুন নবীর ঈদ না করত, 1450 বছর ধরে এটা চললাইতো না, বহুত আগেই মামুর ভূতেরা বেড়া দিত, ঠিক কিনা? কন এখনো তারা স্পষ্ট দলিল থাকার পরেও তারা বেড়া দিতে চায়, স্পষ্ট দলিল থাকার পরেও তারা আমাদেরকে আক্রমণ করতে চায়। হুমকি দিয়া থয় আগেই বক্তারে কয়ে হুশ কইরা কথা কইতো, নাইলে কিন্তু আক্রমণ করমু, আয়া দেখ আড্ডিড়ি বাঙ্গা ভালামু। আয়া দেখ তোর বাপের এলাকাটা ফকির নির্ভোলা, বাফে তোরা টেয়া পয়সা দিয়ে লেহাবরিও করাইতো নাই, ফরসত গিয়ে খয়রাতি মাদ্রাসা ফইরে তুই হনে হুমকি দাস আমরা আসব, তোকে গুরুর এই নারায়ণগঞ্জ আসব কয়া ফলাইছে, ঠিক কিনা? কোন তোরা আইবি এই মানুষ এটিকে আঙ্গুল ছুইব, দস্তুর মতো বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট খেললে লাইতো না তো করে দিয়া, তাও কি সেমিফাইনাল খেলবো, ডাইরেক্ট ফাইনাল খেললে লাইব, ওইলে মরছি নাইলে মারছি, ঠিক কিনা বলেন? হয়তো আসি নয়তো গেছি, ঠিক কিনা বলেন? যা সে কপালে দেখা যাবে সকালে, ঠিক কিনা বলেন? নবীর জন্য জীবন দিয়ে দিব, ঠিক কিনা? সুন্নি করে সিদ্ধালি বহুত শান্তি মতন তো গলকে চলছি, দেখছিস না তোরা শান্তির উপযুক্তই না, কুত্তার ল্যাঞ্জার মতন 33 বছর ঘি মাখলে সোজা হইতি না, হিসাব করে দেখলাম এটা সোজা হয় না কেরে। আল্লাহ সুরা তওবা 24 নম্বর আয়াত খুললে দিই, আহারে অগত অ্যাপ্লিকেশন আবেদন আগুই আল্লাহ বাতিল করে দিছে, আল্লাহ কা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ফাসিকের দলে রে আমি আল্লাহ কোনো সময় হেদায়েত দেই নাই, এখনো দিতাছি না, ভবিষ্যতেও দিম না। কে কইছে? আল্লাহ। এর লেগে চিন্তা করলে এর লেগে তো সোজা হয় না, কারণ হ্যাঁ অ্যাপ্লিকেশন আগের তে অগ্রিম বাতিল হয়ে গেছে, অগ্রিম বাতিল। ও মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে মনোযোগ লাগায়া শোনেন, দিল লাগায়া শোনেন, মিলাদুন্নবীর ইবাদত, মিলাদুন্নবীর আমল, মিলাদুন্নবীর উদযাপন, মিলাদুন্নবীর ঈদ সুন্নিরা সাপার জোরে করে না, দলিলের জোরে করে। তাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন, রমজানের ঈদ আর কুরবানির ঈদ এই দুই ঈদে নামাজ আছে, নামাজ দিয়ে এই দুই ঈদ হইল, নামাজ থাকার পরেও এই দুই ঈদের সুন্নিরা সারা ঈদ কয় না, বিনা নামাজে মিলাদুন্নবীর ঈদের সারা ঈদ কেমনে বানাইলো, ওয়াহাবিরা কয় আমাগ বুঝে আসে না, যদি তুই বুঝদি চাস বুঝাল, দলিল চাইলে দলিল ল, হুন্না যা হুন্না যা হুন্না যা, আমি নকশে বন্দি বাংলাদেশের 360 অলি আল্লাহর গোলাম, আমার নূর নবীর গোলাম, খাজা গরিব নওয়াজের গোলাম, গাউসে পাকের গোলাম, খাজা বাহাউদ্দিন নকশবন্দির গোলাম, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, অলি আল্লাহদের গোলামি মদিনাওয়ালা দালালি করি আমরা, আমাদের এটাই কাজ, কথা কন ঠিক কিনা? মিলাদুন নবীর ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে সারা হইল কেমনে, শুননা যা ঈদুল ফিতরের জবাব, ঈদুল ফিতর পালন করত আল্লাহ কোরআন শরীফ কয় নাই, একটা দলিল কেউ দিতে পারতো না, ঈদুল ফিতরের কথা গোটা কোরআন শরীফের কোন জায়গায় নাই, ঈদুল আজহার কথা গোটা কোরআন শরীফের কোন জায়গাত নাই, আমার নবীর মিলাদুন নবীর ঈদের কথা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আছে, সুজা বাংলায় বুঝা লাইছি, যে ঈদের কথা কোরআন শরীফ আছে এইটাই সেরা ঈদ। এটা কি আবার দলিল দিয়ে বোঝা লাগবো? সুজা বাংলায় ঈশান যে ঈদের কথা কোরআন শরীফ আছে এটাই তো সেরা ঈদ। হেরার কাছে ঈদুল ফিতর ভালা লাগে, ঈদুল আজহা ভালা লাগে, কারণটা কি? অতদিন ঈদুল ফিতরে ফিতরা পায় এই জন্য ভালা লাগে, ঈদুল আজহায় সামরা পায় এই জন্য ভালা লাগে। আরে বেকুব তোর কপালও ঠাড়া পড়ছে রে, ঈদুল আজহায় তুই সামরা নিতি কুড়ি কুড়ি টিয়া ব্যবসা করতি, অহন সামরা কিনতে 400 টাকা লাগে, বেসস 150, ঠিক কিনা? এটা তোকে লেগে গজব ঠাড়া পড়ছে তো গুফরে, এই সামরা তোরা মানুষের দলে নিয়ে নিয়া, তারপরে বেচ্চা মানুষের ছোট ছোট বাচ্চা মাদ্রাসাত পড়ানোর নামে দিন ভরে রাত ভরে আকাম কুকাম করস, আর এগুলির নবীর দুশ্মনী শিক্ষা দেশ,
আল্লাহ করা তোর ফাওয়ারটা কোনানো টেহাত হইতো এমন জায়গাত মাইটটা দিমু যে তুই একদম অজ্ঞানে ভরে যাবি অহন দিশা বিশা নাই সরকারের লগে শুদ্ধ লেগে গেছে গা জামরার দাম কমানোর লেগে দায়ী হইলো সরকারে সরকারের লগে শুদ্ধ লেগে গেছে কত বড় মুনাফিক কয়দিন সরকার হয় তাহাজ্জুদ গুজারি কয়দিন কয় নাস্তিক কয়দিন কয় বিধর্মিঘ দালাল মানে হুশ নাই ঠিক আর যাই হোক টেহাটা দিলে সব ঠিক নাস্তিক সরকারের তাহাজ্জুদ গুজারি হেরা বানাইছে না হেরা বানাইছে না এই 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 টেহা পয়সা জায়গা সার্টিফিকেট দেওয়ার পরে না আগে ফরে না আগে ফরে বানাইছে টেয়া পয়সা মাল পাইছে মাল পাইছে তো মোটো অঙ্কের মাল পাইয়া গেছে সরকারের তাহাজ্জুদ গুজারি বানাই দিছে ওটি খাইয়া যখন শেষ পর্যায়ে আইছে না ওখানে আবার পাগল হয়েছে আরো দিত আওয়ামী লীগ সরকারের চিনেছি তোরা রাজনীতির মায়ের বড় ফেয়াস আছে আমরা গ্রামের বাসায় একটা কথা কই বিলায়ের মুগুর দিয়ে ফিডানের লেগিয়া হুটকির ডিব্বাটার মুখ খুললা দেয় ঠিক না আইও আসো আসো যে খাওয়া শুরু করে মুগুর দিয়ে বাড়ি দিয়ে গার ভাঙ্গা দেয় ঠিক কিনা এখন তোমরা জায়গা দিছো টেহা দিছো লইয়া দৌড়ে হাতে হাজির গুজারি বানাইছো এখন মুকুট ডেকারম লাগছে মিলাদুন্নবীর বিরুদ্ধে তোমরা পোস্টার লইয়া রাস্তার মধ্যে কারিছো না এখন মিলাদুন্নবীর রাষ্ট্রীয়ভাবে পালন করণই লাগবো দলিল দিয়ে দিছে অহন কিরবি হবে শুরু হয়েছে হবে কইছেন যাবি কই গিয়া ফলাইবি জায়গাটাও খুঁজা পাইতি না এইটার নাম হলো রাজনীতি ঠিক কিনা কন রাজনীতির বেশ না আল্লাহর রসুলের সাথে দুশ্মনির জন্য আল্লাহ তোদের উপর গজব ফলাইছে আর কিচ্ছু না আমি কতদিন বাঁচমো চিন্তা করি না আর আমি কতদিন বাঁচমো আপনারা কইবেন হুজুর দেব না কথা গায়ে হুজুরের তো জিন্দগির গ্যারান্টি নাই আপনার আছে ফাললে আপনি দেন যে হুজুর আমি আগামী 5 বছরের ভিতরে মরতাম না 5 সেকেন্ডের গ্যারান্টি দেন আছে আমারও নাই আপনারও নাই কোনো ওয়াহাবি সুরের দল যদি মনে করে নকশবন্দির রাস্তা হামলা করে শেষ করে দিব না না হায়াত আর মৌতের মালিক তুই সিটারে না রে হায়াত আর মৌতের মালিক হইছে আল্লাহ আর তবু মতো কাফের বেঈমানদের হাতে যদি আমাদের মৌত হয় আমাদের তো হাসি মুখ আনন্দের সংবাদ এটা হচ্ছে খুশ সৌভাগ্যের বিষয় শাহাদাতের মৃত্যু এ মুসলমানের আরে মিলাদুন্নবীর ঈদ সমস্ত ঈদের থেকে সেরা কারণ হলো মিলাদুন্নবীর বর্ণনা কোরআন শরীফে করছে কে মিলাদুন্নবী উপলক্ষে ঈদ করার হুকুম কোরআন শরীফে দিছে কে জোরে বলেন কে এখানে শুধু শেষ নয় রে বাবা আরো কথা আছে তারা বলে নবী মিলাদুন্নবী পালন করছেননি হা 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 আমার নবী মিলাদুন্নবী পালন করছেন তারা কইব কেমনে আমি কোমো নবী রোজা রাখছেন মুসলিম শরীফ 1161 নাম্বার হাদিস প্রতি সপ্তাহের সোমবার দিন আমার নবী রোজা রাখতেন এইবার ওয়াহাবিরা কইব নবী রোজা রাখছে আপনারা আনন্দ মিছিল করেন রাস্তাত নাইমা আপনারা মিছিল করেন মানুষের খেজুর দেন তাবারুক দেন ইয়া নবী সালামু আলাইকা কইয়া মিলাদ পড়েন আবার মিলাদ পড়িয়া মানুষের তাবারুক দেন নবী রোজা রাখলো আপনারা রাস্তায় মিছিল লইয়া আবার রইলেন কেন ওরে ভাই তোর প্রশ্নটা ঠিক আছে কিন্তু তুই যে সালাকি করছ পাবলিক না বুঝলে কি বো নকশবন্দির কাছে ধরা খাইয়া গেছত রে বাবা হুইন্না যা নবী রোজা রাখতেন প্রতি সপ্তাহে একদিন আমরা সুন্নিরাও প্রতি সপ্তাহে একদিন রোজা রাখি নবীর মিলাদুন্নবী উপলক্ষে আমরা বছরে একদিনে না জুলুস করি কথা কন ঠিক কিনা বছরে একদিনে আমরা জুলুস করি বছরে সে একদিন সব সময় সোমবার হয় না অনেক সময় শুক্রবার হয় অনেক সময় শনিবার হয় অনেক সময় রবিবার হয় সপ্তাহের যে কোনো দিন হতে পারে আমার নবী রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহের প্রত্যেক সোমবারে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক সোমবারে আপনাদের মধ্যে কে কে রাখেন না রাখেন জানি না কিন্তু আমরা সুন্নিরা অবশ্যই নবীর আগমন উপলক্ষে শুকরিয়া তান প্রতি সোমবারে রোজা রাখি কথা বলেন ঠিক কিনা আমরা রোজা রাখি
রোজা রাখি আমরা, তুই যেন খবর লই আইস তুইরা হচ্ছে রোজা, ঠিক আছে না কথাটা? তুইরা হচ্ছে রোজা, সোমবার তুই আরো ডবল করে খাস, তোর যে ফ্যাট এটা ফ্যাট এটা সরকারি গুদামও নয়, যা দেয় চলিয়া যায় খাইয়া। যে সময় দেখবেন গরমকাল আইব, গরমকাল গরমের সময় আইব, সে সময় তাবলিগে যাইব গা করে। হেতার তো একটা ফাঙ্কা হয় না, হেতার ঘর তিনটা ফাঙ্কা লাগান লাগে, চিন্তা করো অত কারেন্ট বিল দিমু যাই তাবলিগের নামে মসজিদে হইতা থাক মল্লে সিটাইয়া মসজিদের তিনটা চারটা ফ্যান চালাইয়া দিমু আমার দর বিল দেওয়ার লাগতো না। আসে নি অবস্থা, বিল তো আপনারা না দিবেন, হেতার বাবার কি দে সালা, অথচ 40 কেজি ডেলি দুধ দেয় এরম অস্ট্রেলিয়ার গরুর একটা ফাঙ্কা দিলে চলে, হেতার একটাই হয় না।